কক্সবাজারের চকরিয়া পৌরসভার আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন জেলা ও উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেল 4টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন পৌরসভা নির্বাচন 2021 উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। নির্বাচনে কোনো পেশি শক্তি, অস্ত্রবাদ, সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না বলে উল্লেখ করে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটারদের চাওয়া অনুসারেই চকরিয়া পৌরসভা নির্বাচন হবে, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে শতভাগ সুষ্ঠু। দ্বিধাদ্বন্দ্ব নয়, আমরা আমাদের মাঝে এই মেসেজটা দিতে আসি। এখানে কোনো ধরনের এখানে কারচুপি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বলেন, এটা হবে না। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন। আমি 5 বছর নেতৃত্ব দিয়েছি, আমি চাই এটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্যে যারা দিত আমি মেনে নেব। আমি যখন মানুষের পার্টিতে যাই, মানুষের কাছে যাই, আমার কাছ থেকে জিজ্ঞেস করেন ভোট আমরা দিলে আপনার প্রতিকে যাবে কিনা, সেটাকে রাখেন গ্যারান্টি তো আমি দিতে পারবো, আমি এই গ্যারান্টিটুকু মানি। ওরা অল্প শিখে দিলে ওরা হয়তো পারবে না। এখন আমার কথা হচ্ছে যদি ওদের কোনো নিকট আত্মীয় ছেলে বা করোনায় 2 দফা স্থগিতের পর নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী আগামী 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার নির্বাচন। এই নির্বাচনকে শতভাগ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবিরিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ জুবাইর সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। চকরিয়া প্রতিনিধি এম মনসুর আলমের পাঠানো তথ্যচিত্রে শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।